এক্সকাভেটর সানির ডিসপ্লে দেখাচ্ছে 6021 ঘন্টা 50 মিনিট আছে। তো আজকে এই গাড়িটার আমরা ফুয়েল ক্যালিব্রেশন করব। তো ফুয়েল ট্যাঙ্কটা ফুল করে নেওয়া আছে, ফুল করে নিয়েছি। এখন আমরা এটাকে অপারেশনে পাঠাবো। 1 ঘন্টা চালানোর পরে কি পরিমাণ ফুয়েল কনজিউম করেছে সেটা দেখব। আর এখানে আমরা স্পিডটা সেট করে দিয়েছি, 8 স্পিডে আমরা গাড়িটা চালাবো। আর এই আর 8 স্পিডে আমাদের ইঞ্জিনের আরপিএমটা কত থাকবে সেটা আমরা এখানে দেখবো, 1700 থেকে 1800 মধ্যে থাকার কথা। দেখি আমরা ডিসপ্লেতে কি দেখায়। তো এই যে এখানে দেখাচ্ছে 1700 থেকে 1800 মধ্যে আপ ডাউন করবে। তো এটা ঠিক আছে, গিয়ার পজিশন দেখাচ্ছে 3.061, এরকম আপ ডাউন করতে থাকবে। কুলান টেম্পারেচার সব কিছু এখানে প্যারামিটার দেওয়া আছে। সো প্যারামিটারগুলো সব ঠিক আছে। এখন আমরা অপারেশনে যাব। যে যে অপারেশন চালু, প্রায় 1 ঘন্টার কাছাকাছি শেষ, সময় শেষ। এখন আমরা গাড়িটাকে আবার ফুয়েল ডিসপেন্সারে নিয়ে এসে ফুয়েলটাকে আবার রিফিল করব। রিফিল করে দেখব যে কত, 1 ঘন্টায় সে কতটুকু পরিমাণ ফুয়েল ট্যাঙ্কিতে দেওয়ার পরে এটা কতটুকু পরিমাণ ডিজেল এখানে ইন করছে। যে আমরা ফুল করেছি, আওয়ার রেটিং আছে 22 ঘন্টা, মানে 6022.50 মিনিট, পুরোপুরি 1 ঘন্টা। তাহলে ফুল ডিসপেন্সার এখানে আছে, ফুয়েল করানো হয়েছে টোটাল সবগুলো। টোটাল ফুয়েল কনজিউম করেছে 14 লিটার ঘন্টায়,